সাফিয়া তাসনিম শেমুলতি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী। এইবার 2020-21 শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় আমি 41তম হয়েছি। আল্লাহর অশেষ রহমতে আমি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। আমাকে প্রথমে আল্লাহর নিকট কৃতজ্ঞতা অবশ্যই জানাতে হবে। আল্লাহর রহমত না থাকলে আসলে কিছুই সম্ভব নয়। আমি আমার মতো চেষ্টা করে গিয়েছি, কিন্তু আল্লাহ যদি না চাইতেন তাহলে আমি কখনোই কোনো রেজাল্টই করতে পারতাম না, হয়তো আমি চান্সই পেতাম না। এরপর অবশ্যই আমাকে আমার মা বাবার কথা বলতে হয়। আমার চলার পথের সবচেয়ে বড় অনুপ্রেরণা আমার মা বাবা, বিশেষ করে আম্মুর কথা বলতেই হয়। ইচ্ছা ছিল আম্মুর, তিনি হচ্ছে ডাক্তারি পড়বেন, তিনি পারেননি কোনো কারণে, তখনকার আর্থিক অবস্থা বা তখন কতটা সচেতনতাও ছিল না। আজকে আমি ডাক্তারি পড়ার সুযোগ পেয়ে মনে হয় আম্মুর স্বপ্ন একটু হলেও পূরণ করতে পেরেছি। আর আরেকটা কথা, আমাকে সবাই বলে যে ডাক্তারি খুবই কঠিন পড়া, সারা জীবন পড়তে হয়, অনেক দৌড়ঝাঁপের মধ্যে থাকতে হয়। সেখানে অনুপ্রেরণা আমার আম্মু। আমার আম্মু হচ্ছে একজন চাকুরিজীবী। আমি দেখি আম্মু কীভাবে 9টা থেকে 5টা অফিস করে, কীভাবে অফিস থেকে এসে নিজে একটু বিশ্রাম না নিয়ে আমাদের দেখাশোনা করে, বাসার সব কাজ কীভাবে একা হাতে সামলায়। এখানে আব্বুকেও ধন্যবাদ দিতে হয়, আব্বু সাহায্য না করলে অবশ্যই আম্মু পারত না। আমাদের পড়াশোনার ক্ষেত্রেও আব্বু আম্মু সবসময় সাহায্য করেছে। কখনো যদি রেজাল্ট খারাপ হতো বা একটু পড়াশোনাতে কমনোযোগী হয়ে যেতাম, আব্বু আম্মু কখনো আমাকে বকাঝকা করতো না, সবসময় বোঝাতো বা বলতো যে আচ্ছা ঠিক আছে, আজকে ভালো লাগতেছে না, তুমি একটু পরে একটু রেস্ট নিয়ে একটু পরে পড়ো। তারা সবসময় আমার সবচেয়ে বড় সহযোগী ছিল। আমি আসলে কৃতজ্ঞ এরকম মা বাবাকে আমি আসলে ধন্য। এরপর আমি আমার আত্মীয় স্বজনের কথা বলতে চাই। আসলে আমি ডাক্তার হব নাকি হব না এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আসলে এই পেশাটার কতটুকু ভালো হবে সেটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল। আমার আত্মীয় স্বজন সবসময় বলেছে ডাক্তারের উপর কোনো পেশা নেই, এই পেশায় মানুষের যেরকম সম্মান সেটা তুমি কোথাও পাবা না। তো আমার ডাক্তারের প্রতি ভালো লাগাও সেভাবেই তৈরি হয়েছে। এরপর আমাকে আমার টিচারদের কথা বলতে হয়। আমি একদম ছোট থেকে বলতে চাই, আমার ছোটতে আমি একটা স্কুলে পড়তাম, ক্লাস 2 পর্যন্ত শুধু পড়েছি, কক্সবাজারের একটা স্কুল, সৈকত কিন্ডার গার্ডেন স্কুল। সেই স্কুলের টিচাররা এখনো আমাকে মনে রেখেছেন, এখনো তাদের সাথে কথা বলে সেই আগের মতো ভালোবাসাই পাই। এরপর আমি এসএসসি দিয়েছি AEIE স্কুল অ্যান্ড কলেজ থেকে। এই স্কুলটা আসলে আমার জীবনের একটা অন্যরকম জিনিস। আমার সব বন্ধু, আমার জীবনের সেরা ফ্রেন্ড, আমার লাইফ টাইম ফ্রেন্ডশিপ আমি এই স্কুলে পেয়েছি। কিছু অসাধারণ টিচার পেয়েছি, তাদের নিকট আমি যতই বলি আমার আসলে শেষ করা যাবে না তাদের কথা বলে। আর এই যে আমার উন্মেষের ভাইয়াদের কথা, তাদের কথা অবশ্যই বলতে হবে। এই যে লকডাউনের একটা সময়, লকডাউনের একটা বিশাল সময়, আমাদের HSC পরীক্ষা হবে নাকি হবে না, বা হলে কবে হবে, বা আমাদের মূল্যায়নটা কিভাবে হবে, সিলেবাস শর্ট করবে না কি করবো, আমরা খুবই বিশাল বড় একটা কনফিউশনের মধ্যে ছিলাম। সেই সময় আমাদের উন্মেষে ক্লাস হয়েছে, কোচিং ক্লাসগুলো। এর পাশাপাশি আমাদের এখানে আমার সাভারের উন্মেষের ভাইয়ারাও আমার সবসময় খবর রেখেছে, খোঁজ খবর নিয়েছেন। তো এই তাদের কাছেও আমি আসলে খুবই কৃতজ্ঞ। বিশেষ করে উন্মেষের প্র্যাকটিস বুকগুলো বা কোশ্চেন ব্যাংক যেগুলো ছিল, সেগুলো হচ্ছে বাসায় বসে বসে আমি অনেকখানি একা একা প্রিপারেশন নিতে পেরেছি। বা একটা ফিজিক্যাল ভাবে আমি যে পরীক্ষা দিব, OMR সেই পূরণ করে সেটার একটা অভিজ্ঞতা পেয়েছি। এই তো আমার কেবল পথ চলা শুরু, এখনো কিছু অর্জন হয়নি, কেবল আমি ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছি। এখন সেটা যাতে কাজে লাগাতে পারি আপনারা আমার জন্য দোয়া করবেন। একজন ভালো ডাক্তার যাতে হতে পারি, একজন ভালো মানুষ যাতে হতে পারি। আসসালামু আলাইকুম।